নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন কালি মির্চ। প্রিয়জনকে আপনার হাতের রান্না খাইয়ে চমকে দিতে চান, তাহলে অবশ্যই চিকেন কালি মির্চ রেসিপিটি একবার রান্না করে দেখুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্না করছি। কাজু বাদাম 15 পিস নিয়েছি, একটু গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো, তাহলে নরম হয়ে যাবে, পেস্ট করতে সুবিধা হবে। আর ফ্রাই প্যানটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা ব্ল্যাক পেপার আমি হালকা লো ফ্লেমে একটু নেড়ে নেড়ে ভেজে নেব। পুরো ভাজার দরকার নেই, মিডিয়াম হালকা ভেজে নেব। এটাকে আমি একটা আমল দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি পুরো পাউডার করব না, পাউডার করলে মিক্সিতে দিলে পাউডার হয়ে যাবে, সেটা আমার দরকার নেই। আমি মিডিয়াম ক্র্যাশ করে নেব, এটাকে এরকম থেতো করে নেব ভেঙে ভেঙে। এই যে আমার ভাঙাটা হয়ে গেছে, দেখুন এরকমই ভাঙবো আমি, কিন্তু পুরো গুঁড়ো করব না। এই যে আমি এটা ঢেলে নিচ্ছি একটা বোলের মধ্যে, এটা পুরো গুঁড়ো হয়নি, হাফ কি তার থেকে একটু ছোট এরকম হয়েছে। এটাকে আমি রেখে দিচ্ছি। আমি চিকেন নিয়েছি 1 কেজি, 2 লেগ পিস আছে, এটা আস্তো, তাই আমি একটুখানি ছুরি দিয়ে এরকমভাবে ছোট ছোট করে একটু চিরে দেব, তাহলে এর মধ্যে সব মশলা স্বাদটা আসবে। একটু একটু চিরে দেব সব জায়গা থেকে। হয়ে গেছে চেরা, এরকমভাবে এটাকেও এরকম চিরে দেব সব জায়গা থেকে। চেরা হয়ে গেছে, এরপরে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। আমি স্বাদ মতো লবণ দিলাম, 2 টেবিল চামচ মতো আন্দাজ, আর 1 চামচ আমি ক্রাশ করা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। আর টক দই 1/2 বাটির একটু বেশি এটাকে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে, এরপরে এটাকে ঢাকা দিয়ে আমি 30 মিনিট রেখে দেব। এদিকে ফ্রাই প্যান হালকা গরম করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে 2টো তেজপাতা কেটে দিলাম। একটা বড় এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি ফাটিয়ে। 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। কয়েকটি লবঙ্গ দিয়ে দিলাম এর মধ্যে। এগুলোকে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি 10 সেকেন্ড মতো। লবঙ্গগুলো একটু ছেঁটে সাবধানে করতে হবে। হয়ে গেছে, এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আদা কুচি নিয়েছি, কয়েকটি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো লো থেকে মিডিয়ামের মধ্যে ফ্লেমটা রাখতে হবে, রেখে এটাকে হালকাভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, কিন্তু খুব ভাজবো না, জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত। এর মধ্যে কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি জলটা ঝাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একসাথে দিয়ে ফ্রাই করতে হবে। খুব বেশি কিন্তু আমার ভাজার দরকার নেই, কাঁচা গন্ধটা চলে যায় এরকমই ভাজবো আমি। হয়ে গেছে, হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে, এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমেই রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দিয়েছি, এখনও জল কিন্তু কিছুটা আছে, আমি এতটা জল রাখবো না, তাই আরও 5 মিনিট আমি এটাকে
রান্না করব ঢাকা দিয়ে। আবার ঢাকাটা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আবার 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি, এখন দেখুন জলটা কিন্তু কমে গেছে। এরপরে এলাচগুলো আমি তুলে নেব, তেজপাতা তুলে নেব, আর লবঙ্গগুলো আমি তুলে নেব। এরপরে একটা মিক্সিং জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নিয়েছি। এই যে পেস্টটা দেখুন, একটা স্মুথ পেস্ট। ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিই। ওর মধ্যে 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিলাম, 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এর মধ্যে আমি যে পেস্টটা করে রেখেছি মশলার, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি, খুব কিন্তু জল দেওয়া যাবে না, অল্প জল দিয়েছি, 1/4 কাপ। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে কষাতে থাকবো। এটা কিন্তু খুব হাই ফ্লেমে দেওয়া যাবে না, মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রাখতে হবে। এটাকে কষাতে হবে একটু টাইম নিয়ে। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম একটু স্বাদ মতো। কষানোটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে এসেছে সাইড দিয়ে হালকা। তেল ছেড়ে গেলে বুঝতে হবে কষানোটা হয়ে গেছে। এরপরে আমি ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দেব। সব মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এরপরে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব, লো ফ্লেমে, কিন্তু একদম লো ফ্লেমে দিতে হবে, যেহেতু দই আছে নিচে লেগে যেতে পারে। 10 মিনিট পরে দেখুন কতটা জল বেরিয়েছে। এরপরে আবার আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, নাড়াচাড়া করে নেব উল্টে পাল্টে। হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আমি কোনো জল ব্যবহার করব না, তাই ওপর নিচ করে দিতে হবে, কারণ 1 পিট তাহলে রান্না হবে আর 1 পিট কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে আমি ক্র্যাশ করা ব্ল্যাক পেপার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকিটা। আপনাদের ঝাল খাওয়ার স্বাদ অনুযায়ী এটা দেবেন। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে এলাচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম 1/2 চা চামচ মতো। এটা একটু মিশিয়ে নিতে হবে। এটা একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপরে আমি আবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। এখন আমি 1/2 বাটি মতো মিল্ক ক্রিম এর উপরে দিয়ে দিচ্ছি। মিল্ক ক্রিম না থাকলে আপনারা দুধের সর তুলে রেখে সেটাকেও পেস্ট করে দিতে পারেন।
এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে, এরপরে আমি ধনে পাতা যে গাছগুলো সেগুলো কিন্তু কেটে নিয়েছি এরকমভাবে। আমি কিন্তু পাতা একটাও দেব না, কারণ পাতা দিলে একটা সবুজ সবুজ কালার এসে যাবে, যেহেতু আমার এটা সাদা কালার তাই পাতাটা দেব না, গাছটাই কিন্তু আমি ছোট করে কেটে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে, কিন্তু এর টেস্টটা আসবে, কিন্তু এখানে কসুরি মেথি দেওয়া যাবে না, তাহলে অন্যরকম টেস্ট এসে যাবে। এটাকে আমি ঢাকা দিয়ে আবার 3 মিনিট রান্না করে নেবো লো ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকা তুলে নিয়েছি, দেখুন রেসিপি কিন্তু একদম রেডি। রান্না করা কিন্তু খুবই সহজ, কিন্তু টেস্ট হয় অসাধারণ। সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে, আপনারা জানাবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন কেমন কি হচ্ছে, লাইক করবেন। আর ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওর লিংক দেওয়া থাকবে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।